বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুরা এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। এর আগে আমরা একটু পিছনে থাকাই, যখন সারা পৃথিবীকে করোনা লণ্ডভণ্ড করে দিয়েছিল, যখন আমরা ইতালির চিৎকার শুনেছিলাম, যখন আমরা চায়নার চিৎকার শুনেছিলাম, যখন আমরা ইরানের মধ্যপ্রাচ্যের চিৎকার যখন আমরা দেশ থেকে শুনেছিলাম, তখন আমরা করোনাকে তেমন একটা গুরুত্ব দেই নাই। আমরা এই করোনাকে অবহেলা করেছি, আর তখন আমরা যারা ভেবেছিলাম, আমরা যারা বিভিন্নভাবে ফতোয়া দিয়েছি, আমরা যারা বিভিন্নভাবে মানুষকে মারার জন্য আমরা যারা ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে তাদেরকে বলছি, যারা ভেবেছিলেন মুসলমানের দেশে করোনা আসবে না, তারা ভুল করেছিলেন। যারা ভেবেছিলেন বেশি তাপমাত্রায় করোনা বাঁচে না, তারাও ভুল করেছিলেন। যারা ভেবেছিলেন রমজানের পর করোনা থাকবে না, তারাও ভুল করেছিলেন। এই ভুলগুলা এখন প্রমাণিত হয়েছে যে ভুলগুলা ছিল বিরাট ভুল। এই ভুলের মাশুল আমরা সবাই দিচ্ছি। এই মুহূর্তে আমাদের করণীয় কি সেটা নিয়ে আমাদেরকে এগুতে হবে। এখন যারা ভাবছেন 2 মাসের মধ্যে করোনা চলে যাবে, তাদের ভুলের মধ্যে রয়েছেন। যারা ভাবছেন শীঘ্রই করোনার টিকা বের হবে, তারাও ভুলের মধ্যে রয়েছেন। যারা ভাবছেন শুধু ঘরের মধ্যে থেকে করোনার এই মহামারী পেরিয়ে যাবেন, ভাইরাস মুক্ত থাকবেন, তারাও আছেন মহাভুলে। অন্তত আগামী 1 বছরের আগে করোনা পুরোপুরি যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। 1 বছরের আগে কোনো টিকাই যখন আমরা পাবো না, কোনো ভ্যাকসিনই যখন পাবো না, তাহলে আপনার বলতে হচ্ছে যে আমরা আপনার আর করোনা থেকে আমরা 1 বছরের অন্তত পক্ষে 1 বছরের মধ্যে আমরা কোনো বেঁচে থাকার বা আপনার করোনা থেকে মুক্ত থাকার কোনো ধরনের আশ্বাস আমরা পাচ্ছি না। এমন কোনো বেহলার বাসর ঘর নেই সুস্থ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না, কারণ বাংলাদেশের মানুষ বেহলার বাসর ঘর তৈরি করতে পারবে না, লোহার সিন্দুকের ভিতর থাকতে পারবে না, যেখানে করোনার মতো কালনাগ যেতে পারে না। করোনার মতো কালনাগ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, বাংলার মানুষের রক্তের সাথে মিশে যাচ্ছে করোনা। তাই করোনা থেকে বাঁচার জন্য অন্ততকালে আপনার বাহিরে বাজার ছাড়া, মানুষের সংস্পর্শ ছাড়া, সূর্যের রোদ ছাড়া বাঁচতে পারবে না। এভাবে মানুষ বাঁচতে পারে না, এভাবে মানুষ কখনো বাঁচার কোনো সম্ভাবনা নেই। অনন্তকাল ধরে আপনার মানুষ বাইরে ছাড়া, বাজার ছাড়া, মানুষের সংস্পর্শ ছাড়া, সূর্যের রোদ ছাড়া বাঁচতে পারবে না। এভাবে বাঁচতে পারতে চাইলে আপনি বদ্ধ উন্মাদ হবেন, মানুষ পাগল হয়ে যাবে। এভাবে যদি বন্দি করে থাকে তাহলে মানুষ 100% পাগল হয়ে যাবে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হলো সংক্রামক কলেরা রোগের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, একসময় উজাড় হয়ে যেত গ্রামের পর গ্রাম, মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেত, কারণ তারা জানতো না কেন কলেরা হয়। পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করা যায় সহজেই। এখন আর কলেরা মহামারী হয় না, কারণ মানুষ জানে ফুটিয়ে বিশুদ্ধ পানি খেলে কলেরা হয় না। আমরা এখন জানি করোনা কোনো মাধ্যমে ছড়ায়, করোনা যে কোনো মাধ্যমে করোনা ছড়ায়, মানুষের কাছ থেকে করোনা ছড়ায়। এগুলো আপনার নাক, মুখ, চোখের পথ দিয়ে না ঢুকতে দিলে করোনা হবার নয়। শুধুমাত্র নাক, মুখ, চোখের বাইরে লালা, থুতু, চোখের পানির সাথে যাওয়া ভাইরাস থেকে প্রতিরোধ গড়ে তুলতেই আপনি করোনামুক্ত হতে পারবেন। একমাত্র সচেতনতা, একমাত্র ভ্যাকসিন হচ্ছে আপনি মানুষের কাছে যাবেন না। আপনার চোখ, নাক, মুখ, হাত এগুলো যদি আপনি নিরাপদ রাখেন, তাহলে আপনি করোনা থেকে বাঁচতে পারবেন। এটি বলতে খুব সহজ, আবার কিন্তু করাটা খুবই কঠিন। অনেক বছরের পর বছরের অভ্যাস, শতজন্মের অভ্যাস, অভ্যাস মানুষের দাস। এই অভ্যাস মানুষ কখনো পরিবর্তন করতে পারবেন না। অন্যর কাছ থেকে উড়ে আসা থুতু, লালা বা পানি মাস্ক চশমা দিয়ে প্রতিরোধ করতে হবে। কথার মাঝে ছড়ানো থুতু, লালাকে আপনার প্রতিরোধ করতে হবে। জুতা আবিষ্কারের গল্পের মতো সারা পৃথিবী চামড়া দিয়ে না ডেকে আপনার পাখানি ডাকলেই যেমন চলে, তেমনি আপনার নাক, মুখ, চোখ ডাকুন,
হাতকে সংযুক্ত করুন, এই অল্প কিছু অভ্যাস পরিবর্তন করেই আপনি করোনা থেকে বাঁচতে পারবেন। বাকি 5% জন্য আল্লাহ এবং ডাক্তারের উপর ভরসা রাখুন, মূলত আল্লাহর উপর টোটাল ভরসা রাখতে হবে। আপনি সচেতন থাকতে হবে এবং মহান আল্লাহর উপর আপনাকে টোটাল ভরসা রাখতে হবে। ভীত না হয়ে মানসিক রোগী হবেন না, মৃত্যুর চেয়ে সত্য কিছুই নেই। পৃথিবীতে জন্ম নিলেই আপনাকে মরতে হবে। করোনা থেকে বাঁচতে জীবনে এই রকম মরুক, এই রকম মরণের ভয় বারবার যেন না আসে। মনে রাখবেন, আপনার জীবন সুন্দর, তবে সেটা মাত্র কেবলমাত্র উপভোগ করতে পারলেই আপনার জীবন সুন্দর। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের করোনা 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 পরিস্থিতি নিয়ে। আমাদের করণীয় কী, বাংলাদেশ সরকারের করণীয় কী এই মুহূর্তে দেশের মানুষের জন্য, প্রাণ কাঁদে। আমরা যারা দেশের বাইরে রয়েছি, আমরা এই মুহূর্তে ভালো নেই, আমরা করোনার সাথে যুদ্ধ করছি। সারা পৃথিবীর যে যেখানে রয়েছি আসলে কেউ ভালো নেই, কিন্তু বহির্বিশ্বের দিকে যদি আমরা থাকাই, দেশের বাইরের দিকে যদি থাকাই, যদি আমেরিকার কথা বলি, যদি চীনের কথা বলি, যদি আপনার ফ্রান্সের কথা বলি, ইতালির কথা বলি, যদি লন্ডনের কথা বলি, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বলি, তাহলে তুলনামূলকভাবে দেখবো যে তাদের মানুষ ছিল সিকিউর, মানুষ ছিল সচেতন, এবং এত সচেতনতার মধ্যেও সরকার ছিল কঠিন অবস্থায় ছিল। সরকার কঠিন অবস্থায় ছিল সৌদি আরবের মতো একটা দেশে, রাজার দেশে, রাজাবাসার দেশে আমরা কারফিউ করতে দেখেছি। আমরা কারফিউ দেখেছি কুয়েতে, আমরা কারফিউ দেখেছি কাতারে, দুবাইতে। এত সচেতন থাকার পরেও কিন্তু তারা তাদের মানুষকে বাঁচানোর জন্য যেসব পদক্ষেপ নিয়েছিল, কিন্তু আমাদের, আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের আগে যে পরিবেশ ছিল, প্রথম রমজান থেকে যেভাবে আপনার কন্ট্রোল ছিল, অনেক কন্ট্রোল ছিল, কিন্তু ঈদের আগে যেভাবে লকডাউন খুলে দেওয়া হয়েছিল, মানুষকে ওপেন করে দেওয়া হয়েছিল, ঠিক ঈদের পরেই আমরা বলেছিলাম ঈদের পরেই মহামারী শুরু হবে। বাংলাদেশে এখন মহামারী শুরু হয়ে গিয়েছে। গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, জেলা থেকে উপজেলা এবং ঢাকার রাজধানী মূলত ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, উহানের মতো হয়ে যাচ্ছে ঢাকা। মূলত কেউ আর নিরাপদে নেই। 68,000 গ্রামের গড়ে গড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়। করার কিছু নেই, কারণ এখন টাইম ইজ ওভার, গেম ইজ ওভার। আমরা আগে সতর্ক ছিলাম না, আমরা আগে অবহেলা করেছি, আমাদের ভুলের মাশুল আমরা সম্মিলিতভাবে দিব। কিন্তু আগামী রবিবার থেকে, আমি গত সপ্তাহে এসে বলেছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে লকডাউন দিবেন, সেই লকডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রোববার ঢাকা লকডাউন, আগামী বৃহস্পতিবার অঞ্চল ভিত্তিক সারা বাংলাদেশের লকডাউন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন দিয়ে দেখেছেন, হোম কোয়ারেন্টাইন দিয়ে দেখেছেন, এবং আপনার আইসোলেশন দিয়ে দেখেছেন। মানুষকে যখন গড়ে রাখা যায় না, অভাব অনটনের এই বাংলাদেশ, যদি মধ্যম আয়ের এই বাংলাদেশ হয়, যদি মানুষের কাছে টাকা থাকে, যদি মানুষের ঘরে খাবার থাকে, তাহলে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমাদের দেশও এভাবে থাকতে হবে। এত ত্রাণ, এত মেগা বাজেট, এত পরিকল্পনা, এত সহযোগিতা, এত কিছু দেওয়ার পরেও যখন লাশের মিছিল শুরু হয়ে যাচ্ছে, মহামারী দেখা দিয়েছে, এই মুহূর্তে লকডাউন কাজ হচ্ছে না। লকডাউন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, যখন অ্যান্টিবায়োটিকে কাজ করে না, তখন রোগীকে অপারেশন করতে হয়। বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আর লকডাউন দিয়ে কাজ হবে না, সারা বাংলাদেশে কারফিউ ঘোষণা করেন। এই বাঙালি জাতি লকডাউন চিনে না, এই বাঙালি জাতি হোম কোয়ারেন্টাইন চিনে না, এই বাঙালি জাতি আপনার সামাজিক দূরত্ব বজায় রাখতে জানে না। কারণ হোম কোয়ারেন্টাইনে এসে এই বাঙালিরা, জাতিরা প্রেম করে, বিয়ে করে, বিয়ে তারা বিয়ের সময় আর পায় না, হোম কোয়ারেন্টাইনে এসে। এমন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তাররা মনে করছে যে এই মুহূর্তে তারা কোটিপতি হবে, শিল্পপতি হবে। ফেরাউনের ফেরাউনের সময়, আপনার মিশরের ফেরাউন যখন আপনার ক্ষমতায় আসার আগে, সেই ফেরাউন ছিল আপনার মিশরের একটা কবরস্থানের আপনার পাহারাদার, একটা কবরস্থানের পাহারা দিত, এই কবরস্থানকে পাহারা দিত। এবং তখন মিশরে মহামারী শুরু হয়েছিল, মিশরে মানুষ যখন মারা যাচ্ছিল, মানুষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, তখন ফেরাউন কি দেখল, ফেরাউন দেখল যে এই যে মানুষের লাশ দাফন কাফনের জন্য প্রত্যেকের কাছ থেকে টাকা নিতে লাগলো।
এই এই সেই ফেরাউন, সেই ফেরাউন আপনার লাশের কাছ থেকে টাকা নিল। মিশরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সর্বশেষ ফেরাউন ছিল, সর্বশেষ ফেরাউন ছিল আপনার একটা 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 গোরস্থানের একটা 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 কবরের একটা কবরস্থানের সরকারি কবরস্থানের একটা পাহারাদার। আজকে বাংলাদেশে কিছু ডাক্তার, বাংলাদেশে কিছু হাসপাতাল, আজকে বাংলাদেশের বাংলাদেশের কিছু আপনার বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছেন যারা এই করোনার মহামারীর সময় তারা ফেরাউনের মতো, ফেরাউনের মতো নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, ফেরাউনের মতো কবরস্থান থেকে লাশের কাছ থেকে টাকা নিতে চাচ্ছে। এই প্রত্যেকটা ফেরাউনকে চিহ্নিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, ফেরাউন বাংলাদেশে রয়েছে, যে ফেরাউন এই মুহূর্তে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে না, যে ডাক্তার মানুষকে চিকিৎসা দিতে চায় না, যে যে অফিসার ঘুষ খাচ্ছে, যে 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 প্রতিষ্ঠান মানুষের মানুষকে এই মুহূর্তে বিপদে এগিয়ে আসছে না, এরা হচ্ছে ফেরাউন। এইসব ফেরাউনদেরকে চিহ্নিত করুন, এইসব ফেরাউনদের কাছ থেকে মানুষকে বাঁচাতে হবে। মহামারীর সময় ফেরাউনের জন্ম হয়, মহামারীর সময় ডাকাতদের জন্ম হয়, এই ডাকাতদেরকে চিহ্নিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকাকে আপনি লকডাউন করবেন রবিবার, সেখানে আপনি রেড জোন এবং ইয়েলো জোন এবং আপনার গ্রিন জোনে বিভক্ত করবেন। ঢাকাকে কেমন করে বিভক্ত করবেন? আমরা আমরা অভিজ্ঞতার আলোকে বলছি, আমরা কোনো বিশেষজ্ঞ না, আমরা কোনো বড় কেউ না, কিন্তু সময়ের প্রয়োজনে করোনার সাথে যুদ্ধ করতে করতে বহির্বিশ্বের সাথে আপনার করোনা করোনা মোকাবেলা করোনার পরিস্থিতি দেখতে দেখতে আমরা হয়তো কিছুটা যতটুকু আমরা জানতে পেরেছি, যা আমরা বুঝি তাই শেয়ার করি এবং আপনাদের কাছে অ্যাপ্লাই করি। মাননীয় প্রধানমন্ত্রী, যদি করোনা আক্রমণের সাথে সাথে যদি গাজীপুরকে লকডাউন করতেন, যদি নারায়ণগঞ্জকে লকডাউন করতেন, যদি ঢাকা শহরকে বাঁচানোর ইচ্ছা থাকতো, তাহলে নারায়ণগঞ্জের কেউ ঢাকা শহরে প্রবেশ করতে যদি যদি না করত, যদি গাজীপুর থেকে ঢাকা শহরে কেউ না আসতো, যদি নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে কেউ না আসতো, যদি নারায়ণগঞ্জ থেকে সিলেট কেউ না যেত, যদি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম যদি কেউ না যাইতো, তাহলে বাংলাদেশের এই অবস্থা হতো না। লকডাউন দেওয়ার কাজ হবে না, মাননীয় প্রধানমন্ত্রী কারফিউ দেন, কারফিউ দেন। কারণ আপনি এখন যে জুনে ভাগ করবেন, আপনি রবিবার থেকে ঢাকাকে আপনি বিভিন্ন জুনে ভাগ করবেন, যে রেড জোন, লাল জোন, ইয়েলো জোন। 1 লক্ষ মানুষের মধ্যে যদি 40 জন আপনার আপনার করোনা শনাক্ত হয়, তাহলে সেটাকে আপনি রেড জোন বলবেন। এবং 1 লক্ষ মানুষের যেখানে বসবাস, সেখানে 30 জনের নিচে যদি কেউ আপনার 30 জনের নিচে যদি আপনার রুগী শনাক্ত হয়, সেটা হচ্ছে ইয়েলো জোন। এবং যে এলাকায় কোনো ধরনের রুগী নেই, সে এলাকা হচ্ছে গ্রিন জোন। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনার আপনার গণভবন ছাড়া আর মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়া এই মুহূর্তে এই ঢাকা শহরে কোনো গ্রিন জোন নেই। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ওয়ার্ড, ঢাকার প্রত্যেকটা ওয়ার্ড, ঢাকার প্রত্যেকটা ওয়ার্ড এখন আপনার লাল জোন এবং ইয়েলো জোন। জানি না মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু সংসদ এলাকা আপনি সংরক্ষিত রেখেছেন, সংসদ সদস্যরা যখন আক্রান্ত হয়েছেন, সাবেক মন্ত্রীরা যখন আক্রান্ত হয়েছেন, সিলেটের সাবেক মেয়র আক্রান্ত হয়েছেন, 2 জন মেয়রের ওয়াইফ আক্রান্ত হয়েছেন, এমপিরা যখন আক্রান্ত হয়েছেন, ডাক্তাররা যখন মারা যাচ্ছে এবং পুলিশ যখন আক্রান্ত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দেশের মানুষ যদি না বাঁচে, যদি মানুষকে না বাঁচাতে যদি পারি, এই মুহূর্তে সারা বিশ্বের চোখ আমাদের বাংলাদেশের দিকে। আমি আগেও বলেছি, এই অখ্যাত মানুষ, এই সাধারণ মানুষ হয়তো অনেক কিছু বুঝি না, হয়তো সরকারের উচ্চ লেভেলে এই কথাগুলা আপনার প্রতিনিয়ত পৌঁছায় না। যদি মাননীয় প্রধানমন্ত্রীর আপনার দৃষ্টিতে আসে, তাহলে আমি বলে দিচ্ছি যে এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ পৃথিবীর বিভিন্ন দেশ, এই মুহূর্তে জাতিসংঘ করোনা মোকাবেলায় আমাদেরকে মনিটরিং করে যাচ্ছে। সারা পৃথিবীর সাথে তাল মিলাতে গেলে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে নিউ ইয়র্ক শহর যখন আজকে একজনও কেউ মারা যায় নাই, গতকালকে কাতারের মতো দেশে একজনও কেউ মারা যায় নাই, কুয়েতে সুস্থতার হার বেশি, সৌদি আরবে সুস্থতার হার বেশি, কুয়েতে সুস্থতার হার বেশি, মানুষ সুস্থ হচ্ছে, কিন্তু আমাদের আমাদের আক্রান্ত আজকে 60,000-এর উপরে আমাদের আক্রান্ত, এবং আমাদের লাশের মিছিল প্রায় হাজার খানিক ছড়িয়ে যাচ্ছে, এবং আমাদের সুস্থতার হার খুবই কম, মানুষ সুস্থ হচ্ছে খুবই কম। কারণ আমাদের
আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণে, যে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত, যত দিন পর্যন্ত আপনার করোনার করোনার ভ্যাকসিন তৈরি হয় নাই, করোনার টিকা তৈরি হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে কি কি কারণে মানুষগুলা মারা গিয়েছে, যারা মারা গিয়েছে তাদের রোগ, তাদের মেজর রোগ কোভিড-19। কোভিড-19 হচ্ছে 60টা রোগের সমন্বয়। এই রোগগুলা চিহ্নিত করতে হবে। আমার ধারণা, আমি যেটা বুঝি, আমি যেটা জানি, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা সুস্থ হয়ে ঘরে ফিরেছে, তাদের সুস্থতার একমাত্র কারণ হলো তারা শ্বাস প্রশ্বাস নিয়েছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়েছে। শ্বাসকষ্টের যে অক্সিজেন, শ্বাসকষ্ট যখন হয় তখন মানুষ মারা যায়, দম যখন বন্ধ হয় তখন মানুষ মারা যায়। বাংলাদেশের মানুষ অতিবৃষ্টি অনাবৃষ্টি নিয়ে বেঁচে থাকে, জ্বর সর্দি কাশি এগুলা কখনো মানুষ এগুলাতে ভয় পায় না। এগুলা আমাদের বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী। আমাদের বাংলাদেশের মানুষ জ্বর সর্দি কাশি নিয়ে বেঁচে থাকে, অতিবৃষ্টি অনাবৃষ্টি রোদ গরম লোডশেডিং কারেন্টের যন্ত্রণা পল্লী বিদ্যুতের যন্ত্রণা অসময়ে বৃষ্টি অসময়ে বন্যা অসময়ে ভারতের পানি ইন্ডিয়ার পানি অসময়ে পানি। বছরে আমরা 8 মাস পানির সাথে যুদ্ধ করি। আমরা পানির সাথে যুদ্ধ করতে করতে, বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে, আমরা 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 আগুনে জ্বলতে জ্বলতে আমরা পুড়ে আঙ্গার হয়ে গিয়েছি। তাই বাংলাদেশের মানুষকে অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যার পানিতে কিছুই করতে পারে না। জ্বর সর্দিতে বাংলাদেশের মানুষ মারা যাবে না মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু মানুষের দম বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়, মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়। তাই আমি আগেই বলেছি, 2 মাস আগে বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে বাজেট করা হয়েছে, করোনার জন্য যে বাজেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে টাকা দিয়েছেন, যে টাকা দিয়ে দেশের বাইরে থেকে নকল মাস্ক আনা হয়েছে, বিভিন্ন ধরনের পিপিই আনা হয়েছে, কিন্তু অক্সিজেন কতটুকু এনেছেন, কতটুকু অক্সিজেন এনেছেন, সরকারি হাসপাতালে কতটুকু অক্সিজেন থাকে, অক্সিজেনের দরকার। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, বাতাস ছাড়া মানুষ বাঁচে না, এই মুহূর্তে অক্সিজেনের দরকার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে লকডাউন লকডাউন ঢাকাতে লকডাউন আপনি দিবেন, ঢাকাতে আপনি জোন তৈরি করবেন, রেড জোন লাল, আপনার রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন। আমি বলবো প্রত্যেক ওয়ার্ডকে আপনি চিহ্নিত করুন, ঢাকা ঢাকা শহরের প্রত্যেক ওয়ার্ড এবং বাংলাদেশের প্রত্যেক গ্রামকে জোনের মধ্যে নিয়ে আসুন। যদি গ্রামকে জোনের মধ্যে নিয়ে না আসেন, জেলা প্রশাসককে বলে দেন, থানা উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে বলে দেন যে প্রত্যেক যদি গ্রাম বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বলেছেন যে গ্রাম হবে শহর, তাহলে শুধু ঢাকার চিন্তা করলে হবে না, মানুষ গ্রামেও থাকে, মানুষ গ্রামে রয়েছে। প্রত্যেকটা গ্রামকে জোন হিসাবে আলাদা চিহ্নিত করুন, যে যে গ্রামে এখনো কোনো ধরনের রুগী পাওয়া যায় নাই, যে ইউনিয়নে রুগী পাওয়া যায় নাই, সেই ইউনিয়নকে জোনের মধ্যে নিয়ে আসেন। যে ইউনিয়নে এখনো কোনো রোগ আক্রান্ত হয় নাই, যে ইউনিয়নে এখনো কোনো শনাক্ত হয় নাই, সেই ইউনিয়নের মানুষ যেন অন্য ইউনিয়নে যেতে না পারে, সেই ইউনিয়নের মানুষ যেন উপজেলা সদরে না আসতে পারে। প্রত্যেকটা উপজেলাকে জোনের আওতায় নিয়ে আসেন, প্রত্যেকটা জেলাকে জোনের আওতায় নিয়ে আসেন, এবং পর্যায়ক্রমে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম, শুধুমাত্র ঢাকাকে জোনের আওতায় নিয়ে আসলে হবে না। এখন যে অ্যাপস তৈরি হয়েছে বাংলাদেশের, যে অ্যাপস, এই তথ্য প্রযুক্তি, এই যে ডিজিটাল পদ্ধতিতে আমাদের এই শনাক্ত রোগ শনাক্ত করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়, এটা বাংলাদেশের জন্য একটা 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 গৌরবের বিষয়। আলোকিত বাংলাদেশ গড়ার জন্য ডিজিটাল এই পদ্ধতি পৃথিবীর 6 থেকে 7টা দেশ এই অ্যাপস তৈরি করেছে। তার পাশাপাশি এই করোনার মিছিলে এই অ্যাপস আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। এই অ্যাপসের জন্য বাংলাদেশ প্রশংসিত হবে। আমাদের এই অ্যাপস বাইরে 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 আপনার রপ্তানি করা যাবে। আমাদের এই এই এক্সপিরিয়েন্স, আমাদের এই তথ্য প্রযুক্তির এই সফলতা কাজে লাগিয়ে আসুন আমরা সবাই মিলে করোনা থেকে, করোনার যুদ্ধে, আপনার করোনা যুদ্ধ থেকে যেন আমরা বাঁচতে পারি। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, প্রত্যেক ঘরে ঘরে বলে দেন, প্রত্যেকের বাড়িতে বলে দেন, বাসায় বলে দেন, দয়া করে দয়া করে আপনার বাসা থেকে যেন কেউ বের না হয়। কারণ সরকার একটা টেস্ট করেছিল, সরকার একটা 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 টেস্ট করেছিল যে লকডাউন তুলে দিয়ে দেখেছে। ঈদের আগে আমরা যে সম্ভাবনা দেখেছিলাম, বলেছিলাম ঈদের পরে মহামারী শুরু হবে, একদিনের ঈদের আনন্দ আজ আমাদের মধ্যে নেই,
আগামী কুরবানির ঈদ আর সুখে করতে পারবেন না, হাসি মুখে আর ঈদ করতে পারবেন না। এত করে চিৎকার করেছিলাম, এত করে বলেছিলাম, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা যারা দেশের বাইরে থেকে বলি, আমরা অভিজ্ঞতার আলোকে বলি, আমরাও তো রয়েছি, কখন কে মারা যাবে আমরা জানি না, কিন্তু প্রবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে, বিপিকেপির পক্ষ থেকে দেশের মানুষের জন্য দোয়া করি, দেশের মানুষ যেন বাঁচে। দেশের মানুষ যদি না বাঁচেন, এই দেশ টিকে থাকবে না। বাংলাদেশের জন্য দোয়া করি, বাংলাদেশ এই মুহূর্তে আমরা যারা দেশের বাইরে রয়েছি, আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমরা আমাদের পরিবারকে নিয়ন্ত্রণ করি, আমাদের ঘরকে লকডাউনের আওতায় নিয়ে আসি, আমাদের ঘরের সদস্যদেরকে যেন ঘরের বাইরে যেতে না হয় সেই ধরনের ব্যবস্থা আমরা করি। বাংলাদেশ সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন, সমালোচনা আলোচনা কিছুই করার দরকার নেই। অতীত আমাদের জন্য শিক্ষা, বর্তমান আমাদের জন্য কাজ, ভবিষ্যৎ আমাদের জন্য আশা। এই মুহূর্তে কারো উপর দোষারোপ দিয়ে লাভ নেই। এই মহামারীকে মোকাবিলা করার জন্য, এই মহামারী থেকে বাঁচার জন্য সরকারের পদক্ষেপগুলো যদি আমরা না মানি, সরকার আইন করেছে মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না, সরকার আইন করেছে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আইন যদি আমরা না মানি, সরকারের নির্দেশনা যদি আমরা না মানি, সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের মধ্যে বসবাস হচ্ছে সবচেয়ে নিরাপদ। প্রিয় দেশবাসী, আইন মেনে চলুন, সরকারের নির্দেশনা মেনে চলুন। আর কত ভার বলবো, আর কত হাজার বার বলবো, দেশের অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা ভয়াবহ অবস্থা শুরু হয়েছে, দেশের অবস্থা আপনার চিন্তা করেন যে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা সাতটা বিভাগের কথা যদি বলি, সাতটা বিভাগীয় শহর আক্রান্ত হয়ে গিয়েছে। বিভাগীয় শহর যখন আক্রান্ত হয়, জেলা সদর তখন অটোমেটিকলি আক্রান্ত হয়ে যায়। আমরা যদি সিলেটের কথা বলি, আমরা যদি আপনার চট্টগ্রামের কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, শুধুমাত্র ডাক্তারদের জন্য বরাদ্দ হচ্ছে। আগামী বাজেটে স্বাস্থ্যসেবা নিয়ে সবচেয়ে বেশি বরাদ্দ হবে, মানুষকে বাঁচানোর জন্য সরকারের কৌশল, মানুষকে বাঁচানোর জন্য সরকারের প্রচেষ্টা, মানুষকে বাঁচানোর জন্য পুলিশ র্যাবের যে যে প্রচেষ্টা এবং সরকার যথার্থ করে যাচ্ছে। একজন মাত্র শেখ হাসিনা, 18 কোটি মানুষ, উপরে আল্লাহ। তাই আমি দোয়া করি আল্লাহ পাক যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ যেন এই যুদ্ধে জয়ী হয়। যাদেরকে হারিয়েছি তাদের থেকে শিক্ষা নিতে হবে, তারা কি জন্য মারা গিয়েছে তা নিয়ে আলোচনা করতে হবে, গবেষণা করতে হবে, অযথা সময় নষ্ট না করে। মাননীয় প্রধানমন্ত্রী, লকডাউন বাংলার মানুষ চিনে না, বাংলার মানুষ আপনার হোম কোয়ারান্টাইন চিনে না, এগুলা নতুন খাবার, মানুষ যেটা খায়, বাংলাদেশের মানুষ খায়। ঘোষণা করেন কারফিউ, কারফিউ জারি করেন, ঘোষণা করেন, একটা মানুষও ঘর থেকে বের হবে না। সেনাবাহিনী ছড়িয়ে দেন সব জায়গায়, সেনাবাহিনী যাও, বিজিবি, র্যাব, সেনাবাহিনী গ্রামে গ্রামে যাবে, এলাকায় এলাকায় যাবে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী কারফিউ জারি করেন, কারফিউ ছাড়া বাংলাদেশ খেয়ে বাংলাদেশের মানুষকে বাঁচাতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কারফিউ জারি করেন, এই মুহূর্তে দেশে কারফিউ দরকার, কারফিউ ছাড়া কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, লকডাউন না, সারা দেশে কারফিউ জারি করুন।